তোমাদের পুরো ভিডিওটা কভারিং করে দেখাবো। তো এখন আমরা অলরেডি বাসের মধ্যে রয়েছি, আমার সাথে আমার বন্ধু রয়েছে, ভাই একবার হাই করে দেখো। তো গাইজ আজকে কি হতে চলেছে তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা কভারিং করবো, তো তোমরা দেখতে পাবো। সো গাইজ এই সায়েন্স সিটির মধ্যে ঢুকে গেছি আমরা অলরেডি। তো আমরা একটা মিডেন ইভেন্ট অ্যাটেন্ড করতে যাচ্ছি, তো সেই মিটিংয়ে কী কী হবে সেটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো কী হতে চলেছে দেখতে থাকি, আমি নিজেও জানি না আজকে কী হবে। চলো অ্যাটেন্ড করবো সেই মিটিংটার দিকে, আমরা অলরেডি যেতে চলেছি। তো এই সেই গেটটা দিয়ে এন্ট্রি নেবো, এই অডিটোরিয়ামের মধ্যে মিটিং হবে, তো এই অডিটোরিয়ামের মধ্যে ঢুকবো তোমাদেরকে। সো গাইস এই সেই অডিটোরিয়াম, তো এই অডিটোরিয়ামের মধ্যে মিটিংটা হবে, সেই মিটিংটা আমরা অ্যাটেন্ড করবো। তো এখানকার ভিউগুলো তোমাদেরকে ভালো করে একটু ঘুরে দেখাচ্ছি, দেখতে পাবো। আর অ্যাটলিস্ট মিটিংটা অ্যাপ্রক্স শুরু হয়েছিল 11টা থেকে, তো আমরা অনেকটা লেট আছি, আমি 12:30 বেজে গেছে, আমার একটু লেট হয়ে গেছে আসতে। তো জায়গাটা খুব সুন্দরভাবে পাওয়া হচ্ছে আর এই জায়গাটা আমরা মিটিংটা অ্যাটেন্ড করবো। তো দেখো ভিডিওটা, তোমাদেরকে আরও ভালো করে দেখাবো। আর মাম্পি আর রাহুলের সাথে ভিডিও বানানোর পর থেকে একটা অন্যরকম ফিলিংস মনের মধ্যে কাজ করছে, তো ভাবি যে ওরা কী নর্মাল ভিডিও বানায় তাতেই এত ভিউ লাইক পড়ে, আমাদের কেন ভিউ বা লাইক কেন পড়ে না সেটাই বুঝতে পারি না। এর মধ্যে প্রচণ্ড ঠান্ডা, তো এটার মধ্যে এন্ট্রি নিতে চলেছি, আজকে একটা মিটিং অ্যাটেন্ড করতে এসেছি আগেই বলেছি। তো এটা দিয়ে যখন এন্ট্রি নেবো, আমার ফ্রেন্ডটা কোথায় গেছে আমি তো নিজেই খুঁজে পাচ্ছি না, ওই তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও বানাতে আসছিলাম, তো কোথায় চলে গেলো। সো এটাকে তোমাদের ভালোভাবে একবার ঘুরিয়ে দেখাবো, দুটো ছেলে সেলফি নিচ্ছে। সো মিটিংটা কি আমি তোমাদের অবশ্যই বলবো। ওকে तो आप उसी को एनर्जी दे रहे हो, उसी को मल्टीप्लाई कर रहे हो, और जब प्रॉब्लम को आप एनर्जी दे रहे हो, प्रॉब्लम को आप मल्टीप्लाई कर रहे हो, वो बढ़ रही है, तो फिर आप और जीवन में रो रहे हो। आप ऐसे थैंक यू सो मच कोलकाता, आई लव यू ऑल, अभी तुम आगे बालो बाशी, मैं यही चीज कहना चाहूंगा। দেখতে পাচ্ছ অলরেডি প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো ভিডিওর মধ্যে তোমাদের বলতে থাকবো আমি আরো কথা আর পুরোটা কভার করবো।
জব কোম্পানি বা যেখানে তুমি চলে যাও তো কেউ তোমাকে শেখাবে না যে টাকা কিভাবে ইনকাম করতে হয়। এখানে মিলিনিয়াররা এসেও শেখায় যে কিভাবে ইনকাম করতে হয় সেই সোর্স। তো দেখতে পাচ্ছ আমি অডিটোরিয়ামের সামনে এসে কথা বলছি তোমাদের সায়েন্স সিটি, আর ওখানে যে গাড়িগুলো আছে না তোমাদেরকে একবার দেখাবো, শুধু দেখতে থাকো গাড়িগুলো, ঠিক আছে? ওখানে ওখানে সব হাইফাই গাড়ি আছে, BMW, মার্সিডিস। তো গাইস অডিটোরিয়ামে ঢোকার আগে যেটা ছিল তোমাদেরকে আগেই দেখেছি, তো এইটা অনেক বড় এরিয়া রয়েছে। তোমাদেরকে আমি খালি এই যে মিটিংটা অ্যাটেন্ড করতে এসেছিলাম, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে সায়েন্স সিটিটা ঘুরে দেখাবো। তো মিটিংটা অ্যাটেন্ড করতে আসার পরে আমি যেটা শিখলাম সেটা সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেন এখানে যে গাড়িগুলো লাগ আছে যারা এসছে আর কি, তাদের অবস্থাটা তুমি একবার দেখো। তো গায়েস তোমাদেরকে এবার দেখাবো একটার পর একটা গাড়ি, যারা নেটওয়ার্কিং মার্কেটিং করে এই যে গাড়িগুলো অ্যাচিভ করেছে, তো সেই সব গাড়ি এগুলো। এবার গাড়িগুলো দেখো, প্রচুর গাড়ি পার্কিং করা আছে এইখানে।
আর যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের কথা বলছি সেটা হচ্ছে ভেস্টিজ। তো এটা আমি জানতাম না, এখনই শুনলাম। তো এই যে গাড়িগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো সব নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করার পরে তারা অ্যাচিভ করেছে, ভেস্টিজ থেকে অ্যাচিভ করেছে। তো এখান দিয়ে কী কী পাওয়া যায়, কী কী ড্রিম আছে তোমার, তোমার লাইফে যত ড্রিম আছে তুমি এখান দিয়ে পূরণ করতে পারবে। সো তুমি যেখানেই যাও, যদি একটা চাষের কাজেও যাও বা কোনো কোম্পানির কাজ করো, সেখানেও কষ্ট করতে হয়। তো এখানেও সেটা কষ্ট করতে হবে, তোমাদেরকে কাজ করতে হবে। তো কাজ দু রকমের হয়, একটা হার্ড ওয়ার্ক হয়, একটা হচ্ছে সফট ওয়ার্ক হয়। তো একটা স্মার্ট ওয়ার্ক, স্মার্ট ওয়ার্কের সাথে হার্ড ওয়ার্ক করাটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং বিজনেস। আমি যেটা শিখলাম আর কি, সেটা তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি, দেন বুঝতে পারছো। সো গাইস, এখানে কিন্তু গাড়ি শেষ নয়, এক্স ওয়ার্কার এক গাড়ি হে, ঠিক আছে, আর বহুত সারে লোক আয়ে হুয়ে। बहुत तेज हो रहे हो हैं, बहुत तेज हो रहे हैं। One hour later. So guys, at least 1 ঘন্টা ওয়েট করার পরে লাঞ্চটা পেলাম। তো আমার এই বন্ধু নিয়ে এসেছে লাঞ্চটা। তো এই লাঞ্চে কী কী আছে তোমাদেরকে দেখাবো, আর ল্যান্ডে তো দেখলেই কতটা ল্যান্ড রয়েছে। তো তোমাদেরকে দেখাবো লাঞ্চে কী কী আছে, এই লাঞ্চের জন্য এত কেন ভিড় পড়েছে, ঠিক আছে, তোমাদেরকে দেখাবো। জাস্ট মিনিট। তো একটা পিঠার লাড্ডু রয়েছে, আর আছে দুটো কচুরি, তিনটে কচুরি, আলুর দম রয়েছে একটুখানি। আর এই লাঞ্চটার জন্য এত মহামারি।